আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো যে বাসায় কিভাবে আদা পাউডার করা যায়। এই আদা পাউডার কিনতে গেলে অনেক দাম হয়, তাই বাসায় খুব সহজেই কিন্তু আপনি এই পাউডারটি তৈরি করে নিতে পারেন। চলুন দেখে নেই কিভাবে বাসায় আপনি আদা পাউডার তৈরি করতে পারবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। প্রথমে আদাটাকে খুব ভালোভাবে ছিলে নিতে হবে। ছিলে নেওয়ার পর ধুয়ে নিতে হবে। ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর এইরকম একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তারপর রোদে শুকিয়ে নিতে হবে। তো এখানে আমি 3 থেকে 4 দিন একেবারে রোদে শুকানোর পর এরকম হয়েছে। যখন এরকম শব্দ হবে তার মানে আদাটা একদম ভালোভাবে শুকানো হয়ে গেছে। এবার এই আদাগুলো আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিচ্ছি। তারপর খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। তো এখানে একটু সময় লাগবে এগুলি গুঁড়ো করে নিতে। আপনার 3 থেকে 4 মিনিট ব্লেন্ড করে নিলেই কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে। তো দেখুন আদা পাউডার কিন্তু তৈরি। আপনি এই জিঞ্জার পাউডারটা বাজার থেকে কিনতে গেলে অনেক চওড়া দাম দিয়ে কিনতে হবে। বাসায় তৈরি করে নিলে কিন্তু খুব সহজেই তৈরি করা সম্ভব। অনেক চাইনিজ খাবারের মধ্যে এই জিঞ্জার পাউডারটা লাগে, তাই আপনি বাসায় তৈরি করে এইভাবে একটা বয়ামের মধ্যে রেখে দিতে পারেন। এটা পুরো 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আল্লাহ হাফেজ।